সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামী নায়েবে আমির মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি গতকাল সোমবার রাতে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান জানান, গতকাল রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। 71 মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে পার্ট 1-এ বন্দী ছিলেন সাইদি। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকেল 5টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আল্লামা সাইদি। পরে একই বছরের 2রা আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সুলাইমান, চ্যানেল 2, বিডি সংবাদ, ঢাকা।